Hello viewers, Assalamualaikum. অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে. I hope সবাই ভালো আছেন. যা হোক আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি. সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স. আমরা যখন এসএসসি, এইচএসসি এবং বিসিএস বা বিভিন্ন কম্পিটিটিভ জব এক্সামগুলোতে আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে পেয়ে থাকি. সো এখন আমি আপনাদেরকে ইন কন্ডিশনাল সেন্টেন্সের ইনস অ্যান্ড আউটস যা আছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব. সো লেটস গেট স্টার্টেড. কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে কি একটা শর্ত বুঝাবে, শর্ত সাপেক্ষে কোনো কিছু করা. যেমন আমি যদি বাংলায় বলি, তুমি যদি আসো আমি সেখানে যাব, তাহলে এখানে আমি সেখানে যাব যদি তুমি আসো, তাহলে একটা শর্ত আছে. শর্তটা হচ্ছে কি যদি তুমি আসো তাহলে আমি সেখানে যাব. তো এই যে শর্ত সাপেক্ষে যে বাক্যগুলো আমরা তৈরি করি এগুলোকে বলি আমরা কন্ডিশনাল সেন্টেন্স. তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কন্ডিশনাল সেন্টেন্সগুলো কীভাবে করতে হয়। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন. আসলে বিভিন্ন বইতে তিনটা কন্ডিশন আছে, আসলে কিন্তু তিনটা কন্ডিশন না, এখানে হবে যে আপনার চারটা কন্ডিশন, ঠিক আছে? এখন চারটা কন্ডিশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে করতে হবে. ওকে, আমরা প্রথমটা স্টার্ট করি. ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের নিয়ম হচ্ছে গিয়ে শুরুতে সাবজেক্ট, তারপরে হচ্ছে যে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসবে, এরপরে সাবজেক্ট, তারপরে অবশ্যই উইল বা ক্যান বা মে, তারপরে ভি ওয়ান, তারপরে অবজেক্ট. অনেক বইতে জিনিসগুলো দেওয়া আছে যে এটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে. আসলে কথাটা কিন্তু পুরোপুরি সঠিক না. এটা যে ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে এরকম কোনো কথা নেই. এখানে ক্যানও ইউজ হতে পারে অথবা মে ইউজ হতে পারে. ওকে, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি. যেমন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব, তাহলে এখানে এই যে ভি ওয়ান আছে, তারপরে উইল অথবা ক্যান বা মে যে কোনো একটা ইউজ করা যাবে, ঠিক আছে? এখন এটা এটা সেন্টেন্স অনুযায়ী হবে. এরপরে সেকেন্ড কন্ডিশন হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে, তারপর ওখানে বি ওয়ান ছিল এখানে বি টু হয়ে যাবে, তারপর অবজেক্ট থাকবে, জাস্ট এখানে সেন্সটা হবে উইলটা উড হয়ে যাবে, ক্যানটা কুড হয়ে যাবে, আর মেয়েটা মাইট হয়ে যাবে, আর বাকিগুলো কী থাকবে, সেম থাকবে, অর্থাৎ বি ওয়ান অবজেক্ট. যেমন আমরা একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি যে ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কেম আই উড গো. ওকে, এখানে যদি তুমি আসতে আমি যেতাম, তাহলে যদি তুমি আসো না, যদি তুমি আসতে আমি যেতাম, তার মানে তুমি আসো না আমি যাই নাই, ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড কন্ডিশনের আরেকটা নিয়ম হচ্ছে গিয়ে এখানে সাবজেক্টের পর ভি ভার্ব সবসময় অয়ার হবে. এখানে ভি ভার্ব হিসেবে কখনো ওয়াজ ইউজ করা যাবে না, অয়ার ইউজ করতে হবে. এবং যদি অয়ার ইউজ করা হয় তাহলে তখন সেটা হবে যে আনরিয়েল পাস্টের ক্ষেত্রে, কাল্পনিক কিছু বোঝালে তখন আমরা অয়ার ইউজ করব, আর বাকিগুলো সেম থাকবে, জাস্ট এখানে ভি ভার্বের বিভার্ফে অয়ারটা ইউজ করতে হবে আর বাকিগুলো সেম থাকবে. যেমন আমি একটা উদাহরণ দেখিয়েছি যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এটা কি সম্ভব, আমি কি তুমি হওয়া সম্ভব, সম্ভব না, ঠিক আছে? তাহলে আমি যদি তুমি হতাম আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম. এরপর হচ্ছে গিয়ে থার্ড কন্ডিশন. থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সাবজেক্টের পরে হেড লিখতে হবে, হ্যাডের পর ভি থ্রি অবজেক্ট, আর ওদিকে কিন্তু উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে ভার্বের ভি থ্রি অর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট. অথবা এটা পরীক্ষায় এভাবে আসতে পারে, অনেক সময় হ্যাডটা শুরুতে বসবে, হ্যাড বসবে, এরপরে সাবজেক্ট বসবে, তারপর ভি থ্রি বসবে, ঠিক আছে? অর্থাৎ এখানে এই যে হ্যাডটা শুরুতে এসে ইফকে কিক মারছে মানে লাতি মারছে, তাহলে তখন এই হ্যাডের অর্থ কী বুঝাবে, যদি বুঝাবে, ঠিক আছে? আমাদেরকে আবার এখানে হ্যাড অর্থ ছিল বুঝাইলে হবে না, এটা হ্যাড অর্থ যদি যদি হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, তাহলে এখানে হ্যাড আছে, তাহলে ওই দিকে কী হবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে ভি থ্রি ইউজ করতে হবে. আচ্ছা, এই যে ইফটা অনেক সময় ইউজ হবে না, ইউজ না হয় কী ইউজ হবে, হ্যাড ইউজ হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি থ্রি, আর বাকিটা সেম থাকবে. যে এখানে ডট ডট মানে হচ্ছে কি বাকিগুলো সেম থাকবে, যে হ্যাড ইউ কাম, হ্যাড ইউ কাম, যদি তুমি আসতে, এখানে ছিল বুঝাবে না, যদি বুঝাবে, অর্থাৎ হ্যাডটা শুরুতে এসে কি ইফকে কিক মারছে, তাহলে এখানে হ্যাডের অর্থ যদি বুঝাবে, ঠিক আছে? হ্যাড ইউ কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন, আমি সেখানে আমি যেতাম, অথবা আই উড হ্যাভ গন দেয়ার, যে যেভাবে ইউজ করেন আর কি.
এরপর হচ্ছে গিয়ে আশা করি থার্ড কন্ডিশনটা বুঝছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্স আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তারপর হচ্ছে গিয়ে ফোর্থ কন্ডিশন, ফোর্থ কন্ডিশনটা সাধারণত চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ অথবা সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি যে ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসকে হিট করো তাহলে ইট মেল্টস, সাধারণত এটা কি গলে যায়, এটা সাইন্টিফিক ট্রুথ। তারপরে আরেকটা দেখেন চিরন্তন সত্য কথা একটা দেখেন যে ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে দ্য ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, অর্থাৎ যে অন্ধকার ওটা কি চলে যায়, তাহলে এটাও কি এটা চিরন্তন সত্য কথা, ঠিক আছে। তো আশা করি আপনারা আমি যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনাদেরকে দেখিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ, আশা করি এগুলো আপনারা বুঝেছেন। যদি এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। তো সো আপনারা আশা করি ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, কারণ করোনা ভাইরাসের সময় আপনারা বেশি করে বাসায় থাকবেন, বের হবেন না, আর বের হলেও অবশ্যই মাস্ক নিয়ে যাবেন। সো স্টে সেফ অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল।